আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আয়শা। মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত খরচ 78,990 টাকা নির্ধারণ করা হলেও কর্মী প্রতি খরচ হচ্ছে 3 থেকে 4.5 লাখ টাকা, অর্থাৎ নির্ধারিত খরচের 4 গুণ পর্যন্ত দিতে হচ্ছে কর্মীদের। সিন্ডিকেটের কারণেই বেড়েছে অভিবাসন খরচ, এতে ক্ষতির মুখে পড়ছে প্রবাসীরা। 20 সেপ্টেম্বর নাম পরিচয় গোপন রাখার শর্তে প্রবাস টাইমকে বলেন, গুলশানের গ্রিনল্যান্ড নামে একটি ট্রাভেল এজেন্সি তার থেকে 4.5 লাখ টাকা চুক্তি করেছে। মালয়েশিয়ার একটি বিমানবন্দরে কার্গো সেক্টরে তাকে কাজ দেওয়া হবে এমন কথা বলা হয়েছে। তবে ভিসা বাবদ 4.5 লাখ টাকার কথা কাউকে বলতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এজেন্সি থেকে। এদিকে শ্রমিক সংকটের আবর্তে থাকা মালয়েশিয়ার কোম্পানিগুলো অব্যাহত তাগাদা ও চাহিদা পত্র দিল বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণ নিয়ে জটিলতার অবসান হচ্ছে না। বাংলাদেশ থেকে সমঝোতা স্মারক অনুযায়ী 5 বছরে 5 লাখ কর্মী নেয়ার কথা, তবে গতি নেই কর্মসংস্থানে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে 1,000 কর্মীও দেশটিতে যেতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, চিহ্নিত রিক্রুটিং এজেন্সির মালিকরা মন্ত্রণালয়ের কোনো নিয়মনীতি না মেনেই তাদের ইচ্ছে মতো কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। এর বিনিময়ে অসহায় কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন অবৈধভাবে লাখ লাখ টাকা, আদায় করছেন সরকার নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি। এছাড়া মালয়েশিয়ার কোম্পানিগুলো ঝুঁকিপূর্ণ ও কৃষি, নির্মাণ, খনি, গৃহকর্ম, বাগান পরিচ্ছন্নতা কর্মীর মতো কায়িক শ্রমিকদের জন্য যে বেতন নির্ধারণ করছে তাতে অনীহা প্রকাশ করছেন বিদেশে গমনেচ্ছু কর্মীরা। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা ক্যাশ পিকআপে দেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়া ঝামেলা মুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে ওমানের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।